আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো স্ক্রিনে এই মুহূর্তে যে এই দুটো ভিডিও দেখতেছেন, একটা হচ্ছে 4K কোয়ালিটি এবং একটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল ভিডিও। তো আজকের ভিডিওতে মূলত এটাই দেখাবো যে আপনি একটা নর্মাল ভিডিও থেকে 4K কোয়ালিটি ভিডিও কীভাবে কনভার্ট করবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এইসব ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আশা করি খুব সহজেই আপনারা এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, এরপর আমরা একটি নর্মাল ভিডিওকে জাস্ট সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব। অ্যাড করা হয়ে গেলে আপনার আপনার প্রয়োজন মতো ভিডিওর অংশটুকু রেখে দেবেন, যতটুকু আপনি রাখতে চান। ওকে, তো আমরা আপাতত এখান থেকে এতটুকুই রাখবো, পরবর্তী অংশটুকু ডিলিট করে দেবো, যেহেতু এখানে অনেকটুকু লং ভিডিও। ওকে, জাস্ট এই নিয়ে ওয়াটারমার্কটাকে কিন্তু রিমুভ করে নেবেন। এরপর আপনারা যদি ভিডিওটি দেখেন, এখানে কোনোরকম কালার গ্রেডিং বা তেমন কোনো কিছু নেই, ব্যাকগ্রাউন্ড বা যেটাই বলেন ব্লার ইফেক্ট কোনো কিছু কিন্তু নাই। তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ কাজ করবো, অবশ্যই ভিডিওটি ফলো করবেন, আশা করি খুব সুন্দরভাবে আপনারা ওই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখান থেকে এই যে ভিডিও লেয়ারটি আছে এটা একটি ডুপ্লিকেট অথবা কপি করে নেব। কারো কারো ফোনে ডুপ্লিকেট অথবা কপি লেখা অপশন থাকতে পারে, তো আমরা এটাকে কপি অথবা ডুপ্লিকেট করে নেব। ওকে, জাস্ট ক্লিক করে রাইট সাইডে চলে যাবেন, দেন এইখান থেকে আমরা ডুপ্লিকেট করে নেব। এরপর হচ্ছে আমরা এই লেয়ারটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো এখান থেকে, এই জন্য ওভারঅল অপশনটাকে ব্যবহার করবো এখান থেকে ওভারলে, দেন এইটাকে ট্যাপ করে ধরে ভিডিওর স্টার্টিং পয়েন্টে নিয়ে আসবো। এরপর এই ভিডিও লেয়ারের মিউজিকটিকে মিউট করে দেব। ওকে, এখান থেকে ভলিউমে ক্লিক করে এটাকে মিউট, দেন টিক মার্ক। এরপর হচ্ছে আমরা এখানে একটা ব্লার ইফেক্ট অ্যাড করব। ওকে, ব্লার ইফেক্টটাকে অ্যাড করার জন্য এখান থেকে ইফেক্ট এবং হচ্ছে ব্লার ইফেক্ট, সরি, ভিডিও ইফেক্টে চলে যাব এবং এখান থেকে অনেকগুলো ইফেক্ট ক্যাটাগরি এবং ইফেক্টস আপনি পেয়ে যাবেন। এফিসি থেকে আমরা লেন্স, সরি, নাইট ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাটাগরিতে চলে যাব। ওকে, এখান থেকে আমরা যেই অনেক ধরনের ব্লার ইফেক্ট আমরা দেখতে পারবো, এর ভিতর থেকে আমরা হ্যালো ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে জাস্ট হ্যালো ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করবেন এবং টিক মার্ক, তার ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ভিডিও এন্ডিং পর্যন্ত করে দিব। এরপর আমরা এই যে দ্বিতীয় যে ওভারলে ভিডিওটি আছে, আমরা এখান থেকে ওভার অপশনে গেলে দেখতে পাবো এই যে ওভারলে ভিডিওটি, এই ওভারে ক্লিক করবো এবং চলে যাবো হচ্ছে রাইট সাইডে কাট অট রিমুভ ব্যাকগ্রাউন্ডে, অটো রিমুভালে ক্লিক করবে এবং এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করলেই দেখবেন যে এই যে এখানে গোল একটা সার্কেল ফ্ল্যাপ হচ্ছে, এটা ফ্ল্যাপ হলে কিন্তু আমাদের যে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এটা ফ্ল্যাপ হওয়া পর্যন্ত আমাদের জাস্ট এখানে ওয়েট করতে হবে। ওকে, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেলে আমরা কিন্তু এখানে অ্যাডজাস্টভাবে কিন্তু দেখতে পাবো না, যেহেতু আমাদের ভিডিও রেকর্ডিং চলতেছে। ওকে, আমরা যে কোনো একটা পজিশন থেকে টাইমলাইনটাকে দাঁড় করালে হবে, আমরা এই পজিশনে টাইমলাইনটাকে দাঁড় করবো যাতে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালারটি বুঝতে সুবিধা হয়। তো এই পজিশনে আসার পর আমরা সাপোজ আপনি যে কোনো পজিশনে দাঁড় করাবেন টাইমলাইনটা। ওকে, দেন আমরা চলে যাবো রাইট সাইডে এখান থেকে অ্যাডজাস্ট বলে অপশনে এবং এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। এখানে আপনি যদি ব্রাইটনেস কম বেশি থাকে সেগুলো আমরা পরে অ্যাডজাস্ট করে নেবো, আগে এখান থেকে আমরা যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবো এখান থেকে ব্লিয়ান্সে ক্লিক করবো এবং এইটাকে আমরা যে ব্লিয়ান্সটা আছে এটাকে -10 করে দেবো। ওকে, -10 এবং পরবর্তী যে অপশনটি শার্পেনটাকে 100+, ওকে, ফুললে 100 করে দেবো এবং আমরা চলে যাবো এইচএসএল অপশনে। এইচএসএল অপশনে প্রথম কালারের কিছু করার দরকার, রেড কালার দ্বিতীয় যে কালারটি আছে এটাতে ক্লিক করবো। এখান থেকে সিচুয়েশনটাকে আমরা সামান্য পরিমাণ মাইনাস করে দিব, ওকে, 15-16 মতো এবং লাইটনেসটাকে আমরা এখানে +50 করে দিব। ওকে, দেন দ্বিতীয় যে ইয়েলো কালারটা আছে এটাতে আমরা হুয়েটাকে আমরা -100 এবং সিচুয়েশনটাকে আমরা +100। ওকে, দেন পরবর্তী যে গ্রিন কালারটা আছে এটাকে সেম হুয়েটাকে -100, সিচুয়েশনটাকে +100। ওকে, দেন এর পরবর্তী যে কালারটি আছে এই কালারটি, এই কালারটি আমরা +20 করে দিব। ওকে, এবং সিচুয়েশনটাকেও +100 এবং লাইটনেসটাকে আপনি রাখবেন এখান থেকে 20, ওকে, 20-এর কাছাকাছি। দেন পরবর্তী যেই কালারগুলো আছে এখান থেকে এর পরের যে কালারটা, ওকে, এটাকে আমরা হুয়েটাকে আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে 10-এর কাছাকাছি রাখবো, সিচুয়েশনটাকে 100+ করে দেবো এবং লাইটনেসটাকেও সেমভাবে এখান থেকে 10-এর কাছাকাছি রাখবো, ওকে, 10-এর কাছাকাছি। পরবর্তী যে কালারটি আছে এটা আমরা হুয়েটাকে এখানে -100, সিচুয়েশনটাকেও -100 এবং লাইটনেসটাকে এখানে +100। ওকে, এরপরের যে কালারটি আছে এইটাতে ক্লিক করবেন,
এটাতে ক্লিক করার পর স্যাচুরেশনটাকে +100। এখন দেখেন আপনি কিন্তু আমাদের যে ভিডিওটি অনেকটা কিন্তু এখানে চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন। ওকে, এরপর হচ্ছে ঠিক মার্ক, আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিব। এখন দেন পরবর্তী যে অপশনটি আছে এখানে হাইলাইটস, হাইলাইটসটাকে আমরা হাইলাইটসে ক্লিক করব এবং এটাকে কিছুটা মাইনাস করে দিব, খুবই সামান্য পরিমাণ। দেন হোয়াইটস, ওকে, হোয়াইটসটাকে আমরা +5 মতো অথবা 7-8 মতো প্লাস করব। দেন ট্যাম্প, ট্যাম্পটাকে আমরা 5 মতো মাইনাস, ওকে। হুয়েটাকে আমরা +10 কাছাকাছি রাখবো, ওকে, সামান্য পরিমাণ। এখানে দেখেন কালারিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বেশি দিলে, তো আমরা এখান থেকে 10 মতো রাখবো। দেন টিক মার্ক, তো দেখেন আমাদের ভিডিওটি, ওকে। এখন আমরা এখানে ফিল্টার অ্যাড করবো, এজন্য ফিল্টার অপশন। এরপর আমরা এইখান থেকে গ্রিন লেক মেবি নামে ফিল্টার আছে, ওকে, গ্রিন লেক, এই যে এটা, তো এটাতে ক্লিক করবো। এটা আমরা কিছুটা বাড়িয়ে দিব, এখানে 50 মতো কাছাকাছি রাখবো, ওকে, আপাতত। পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। দেন আবারও এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবো সেকেন্ড একটি ফিল্টার অ্যাড করার জন্য। দেন রাইট সাইডে চলে যাবো, এটা মেবি পোর্ট্রেট ক্যাটাগরিতে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে কোল্ড যেটা, এটাকে সিলেক্ট করবো, ওকে। সিলেক্ট করার পর এইটার যেই আপনার অ্যাডজাস্ট লাইনটা আছে এটাকে আমরা কমিয়ে দিব এখান থেকে 40-50 কাছাকাছি, ওকে। দেন টিক অপশন। তো এখন আমরা যদি ভিডিওটি দেখি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবো এমন না, যেহেতু এখানে আমাদের স্ক্রিন রেকর্ড চলতেছে এবং হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড এবং অনেকগুলো ইফেক্ট লেয়ার এখানে যুক্ত করে, যার কারণে আমরা ফুলফিলভাবে দেখতে পারবো না। তো আমরা হচ্ছে এটারটা কিছুটা কমিয়ে দিলে ভালো হয়, গ্রিন লেকেরটা, ওকে, আরও কিছুটা কমিয়ে দিব। দেন ঠিক মার্ক, এখন আমরা এক্সপোর্ট করবো ভিডিওটাকে, ওকে। জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, আপনি আপনার ভিডিও রেজুলেশন আপনি আপনার মতো করে রাখবেন। তো এক্সপোর্ট হওয়ার পর কিন্তু আমরা ফাইনাল রেজাল্ট এখানে দেখতে পাবো, তো অবশ্যই আমাদের ভিডিওটি এক্সপোর্ট হবে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে প্লে করবো, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখান থেকে যে ভিডিওটি, ওকে। তো খুব সহজে কিন্তু এই ধরনের ভিডিও আমাদের ক্রিয়েট হয়ে গেছে এখানে, দেখেন জাস্ট কিছু এডিটিংয়ের মাধ্যমে। তো আপনিও চাইলে নর্মাল একটি ভিডিওকে এই ধরনের ভিডিও কিন্তু এডিটিংয়ের মাধ্যমে করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। শুরু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।